আমরা বিরতির আগে একজন বোনের প্রশ্ন পেয়েছিলাম যে একজনকে বিয়ে দেওয়া হবে ঠিক সেই আগের স্বামীর পেনশন সে ভোগ করছে। জি জি, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। জি, আমাদের সমাজে অনেক রকম কুসংস্কার রয়েছে, আমি এটা বলবো। তার আগে আমার মনে পড়ে গেল, আমার কাছে একটা মশলার জন্য আসছে অনেক বছর আগে, যে একজন মহিলা তার স্বামী মৃত্যুবরণ করেছেন, দুটো ছেলে আছে, তিনি স্বামীর ভিটায় থাকেন, এখন তিনি দ্বিতীয় বিবাহ করেছেন গোপনে, কেউ জানে না। এখন ওই ছেলেদেরকে বলছে তোর মাকে তাড়িয়ে দে, না হলে তোদের সাথে সমাজ করব না। এখন আমার কাছে বলেছে যে এই মহিলা এত বড় অন্যায় করলো, এখন তাড়িয়ে না দিলে এদের সাথে সমাজ করা যাবে কিনা। আমি বললাম, যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতেন তোমাদেরকে দুররা দিয়ে মারতেন। ওই মহিলা কি অন্যায় করেছে? স্ত্রী মারা গেলে স্বামী পরজাতি নিয়ে বিয়ে করে, ওই মহিলাকে তোমরা বিয়ে করতে দেখছো না, হয়তো গোপনে বিয়ে করেছে, কিন্তু তার স্বামীর উত্তরাধিকার পাওয়ার ঠেকাবে কি? তার স্বামীর ভিটায় তিনি দুই আনা জমি পেয়েছেন, এখানে তিনি চিরস্থায়ী নতুন স্বামী নিয়ে থাকবেন, সমস্যা কোথায়? আর ওই সন্তানগুলোর তিনি মা, মা যতই অন্যায় করুক আর ভালো করুক, তার সেবা করা সন্তানের দায়িত্ব। এখানে এটা বলার উদ্দেশ্য হলো যে স্বামীর নিকট থেকে স্ত্রীর উত্তরাধিকার হিসেবে যেটা পাবেন, এটা সহই তিনি তার নিজের সম্পদ, কাজে এটা সহ তিনি যেতে পারবেন। পেনশনের ক্ষেত্রে দুটো বিষয় আছে, একটা হলো আমাদের সমাজে সাধারণ ওই ইউরোপের ইহুদি খ্রিস্টানের আইন আছে যে কেউ মারা গেলে নমিনি হিসেবে শুধু স্ত্রী একা পেনশনটা পায়। আসলে আমাদের উচিত নমিনি যেই হোক এই পেনশনের টাকাটা উত্তরাধিকারীদের ভিতরে শরীয়ত মতো বন্টন করা, অর্থাৎ যদি মা থাকে, বাবা থাকে, ছেলে মেয়ে থাকে, তাদের ভিতরে বন্টন করা। স্ত্রী একা পাবেন এটা কিন্তু শরিয়া না, তিনি যদি কিছু জীবদ্দশায় হাতিয়ে দেন ভিন্ন কথা, তার মৃত্যুর পরে যে সম্পদটা তার থাকে এটা শরীয় অনুযায়ী বন্টন করা উচিত। এই শরীয় অনুযায়ী বন্টনে যে পরিমাণ পেনশন ওই স্ত্রী আপনার বোন পাবেন, এটা সহই ওই স্বামীর সম্পত্তি, ওই স্বামীর জায়গা, যা কিছু তিনি পাবেন এটা তার নিজের সম্পত্তি চিরস্থায়ী, এটা সহই তিনি বিবাহ করবেন এবং ওই ওই নতুন স্বামীকে নিয়ে তিনি ওই পুরনো স্বামীর অংশ যেটা পেয়েছেন এখানে বসবাস করতে পারবেন, এটা তার অধিকার। এখানে হাত দেওয়ার মতো কোনো কারোরই অধিকার নেই এই বিষয়ে। এমনকি আমাদের ঝিনাইদহ কোর্টে এক মামলা হয়েছে, সেখানে বিচারক ওই স্ত্রী দ্বিতীয় বিবাহ করেছেন বলে আগের স্বামীর সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে দিয়েছে। আমি শুনে তো অবাক হয়ে গেলাম যে এই রকমের ঘটনা কি করে ঘটতে পারে বাংলাদেশে। আসলে এই আইনজীবীরা ইসলামী শরিয়ার যে বিষয়, শরিয়াও জানে না, জানে না, আইনও জানে না। দ্বিতীয় স্ত্রী খারাপ হোক, অসৎ চরিত্র হোক, দ্বিতীয় বিবাহ করুক না হোক, স্বামীর মৃত্যুর পরে যে সম্পত্তি তার আইনে এসেছে এটা তার নিজস্ব সম্পত্তি, পৈতৃক সম্পত্তির মতোই তিনি এটা ভোগ করতে পারবেন। জি, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া, একটি সমাধান আমরা পেলাম। আশা করছি দর্শক আমরা সবাই এ ব্যাপারে সচেতন হব। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকে যতটুকু অংশ দিয়েছেন তা পবিত্র কুরআনুল কারীমে তিনি সুন্দর করে বলে দিয়েছেন, আর এই অংশ থেকে আমাদেরকে বঞ্চিত করার আসলে কেউ কোনো ক্ষমতা রাখেন না, এটা আমরা মনে করি, বিশ্বাস করি। সুতরাং সে বিষয়টি আমাদের সবাইকেই ফলো করতে হবে। আল্লাহ তৌফিক দিন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم